নমস্কার, মিসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি মুরগির হালকা ঝোল আলু দিয়ে। তো এটা বানাতে আমরা নিয়েছি 400 গ্রাম মুরগি, যাকে আমরা ভালো করে লবণ এবং হলুদ দিয়ে এবং সাথে অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুকে আমরা 4 পিস করে নিয়েছি, আদা রসুন বাটা, 2 বড় পেঁয়াজকে আমরা কুচি করে নিয়েছি, নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং কাশ্মীরি মরিচ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, চিনি এবং সরষের তেল এটা রান্না করতে প্রয়োজন। তো আসুন আমরা বানাই আজ আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। তো প্রথমেই আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নেব। নেক্সট আমরা গোটা গরম মশলা এবং গোটা জিরে দিয়ে সম্বার দিই। এবং শুকনো লঙ্কা এবং তেজপাতাটাও দিয়ে দেব। তো গরম মশলার একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে, এবার আমরা এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমরা এতে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবং সাথে পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নিচে যেন লেগে না যায় তার জন্য হালকা জল দিয়ে আমরা কষিয়ে নিই। মশলাটা কষে গেলে এবার আমরা এতে একটু কাশ্মীরি মিরচ দিয়ে দেবো। এবার আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। হালকা জল দিয়ে মাঝে মাঝে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যত বেশি কষাবেন ততই এর স্বাদ আরও বেটার হবে। এবার এতে আমরা 1/4 চামচ চিনি দিয়ে দেব। তো মশলা কষে গিয়েছে, এবার আমরা এতে চিকেনগুলো দিয়ে দেব। এবং সাথে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেব। এবং ভালো করে আবার কষাতে থাকবে। তো মাংসগুলো 10 মিনিটে কষে গিয়েছে, এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমরা জলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এই মেনুটা চিকেনের ঝোলেরই রয়েছে, তো তাই পরিমাণটা একটু জলের বেশিই থাকবে। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমরা মোটামুটি 10-15 মিনিট ঢেকে রাখব, যাতে আলু এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। হয়ে গেলে আমরা এতে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং ভালো করে ঘেঁটে আবার 5 থেকে 10 মিনিটের মতো
রেখে দেব। চিকেনের হালকা ঝোল রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।